নমস্কার, ডালিয়া ডেলি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজ চলে এসেছি আমার ঠাকুমার হাতের বহু পুরনো একটা রেসিপি নিয়ে। হয়তো এই রেসিপিটা বাড়িতে অনেকেই বানিয়ে থাকবেন, তো আমি যেভাবে ছোটবেলায় খেয়েছি বা দেখেছি সেইটাই চেষ্টা করেছি বানাবার। হয়তো সেই ঠাকুমার হাতের টেস্ট আমি আনতে পেরেছি কি জানি না, তবে চেষ্টা করেছি। কিছুটা হেরফের হয়েছে অবশ্যই, কারণ সেই সময় আমাদের বাড়িতে হাঁসের ডিম দিয়েই রান্না হতো, আর আজ আমি করছি মুরগির ডিম দিয়ে। তো তিনটে ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে একটু ফাটিয়ে নেব। আর নিয়ে নিয়েছি একটু মিডিয়াম সাইজের করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি। আর এই রেসিপিটাতে আমি রসুনের ব্যবহার করিনি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা আমি পেস্ট করে রেখে দিয়েছি। যদিও আমাদের বাড়িতে শীতকালে রান্না হতো, রসুন পেঁয়াজ সবটাই দেওয়া হতো, তো আমি রসুনটা এই সময় আর দিইনি, কারণ এখন তো কপিটা শীতের কপি না, ওই জন্য কপিতে রসুনটা আজকে আমি ব্যবহার করিনি। যদিও কপিটা ফ্রেশ আর টাটকাই ছিল। তো দেখো, ডিমটা এখন আমি ভেজে নিচ্ছি। আর তখন রান্না হতো 15-16 জনের মতো আমার বাড়িতেই রান্নাটা হতো, আর আমি আজ বানাচ্ছি 3 জনের জন্য, এটাই পার্থক্য। এমন সময় তো এমনও হয়েছে যে সবার পরে যখন আমার মা, কাকিমা, জেঠিমারা খেতে বসতেন, তাদের কপালে শুধু ওই ডিম আলুটাই যুক্ত, কপি ঝোলটা শেষ হয়ে যেত। তবুও ভীষণ আনন্দের ছিল সেই দিনগুলো, জানেন। তার মধ্যেও একটা তৃপ্তি ছিল যখন সকলে একসঙ্গে খেতে বসতো, কাঁসার বড় বড় থালাতে গরম ভাতের উপর যখন এই ঝোল আর ডিম ফুলে বড় হয়ে যেত, আর সেইগুলো যখন দেওয়া হতো গরম ভাতের উপরে, সেই স্বাদ আর সেই তৃপ্তি আজও যেন খুঁজে বেড়ায়। তো দেখো, আমি কপিগুলোকে আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, কারণ এখনকার কপি তো, যদিও কপিটা টাটকার ফ্রেশই ছিল, তবু একটু জলে আমি সেদ্ধ করে এক চামচ ভিনিগার দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। কারণ ভিনিগার দিলে কি হয়, কপির যে একটা গ্যাস থাকে সেটা অনেকটা কমে যায়, আর সেই গ্যাসটা থাকে না, খেতেও ভালো লাগে। তোমরা যদি না এইভাবে সেদ্ধ করে থাকো, তো একবার দেখো যে কপি সেদ্ধ করার সময় এক চামচ ভিনিগার দিয়ে দেবে, দেখবে কপির মধ্যে সেই গ্যাসটা থাকবে না। আর এখানে দেখো, ওই তেলের মধ্যে অল্প একটু আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে। যদিও তখন এই রেসিপিটাতে আমাদের পাঁচফোড়নের ব্যবহারটাই বেশি হতো, পাঁচফোড়নটা এই মুহূর্তে আমার কাছে শেষ হয়ে গেছে, তাই আমি জিরে দিলাম। পাঁচফোড়নের একটা আলাদা সেন্ট, ভীষণ ভালো লাগে। তোমরা এই রেসিপিটা বানালে তোমরা পাঁচফোড়ন দেবে, দেখবে ভীষণ ভালো লাগবে। আমি জিরের ফোড়নটাই দিয়েছি, আর দিয়ে দিয়েছি তেজপাতা। আলুগুলোকে আগে থেকে ভেজে রাখিনি, এখন একটু হালকা করে ভেজে নেব। আর শীতকালে তো নতুন আলু পাওয়া যায়, সেই সময় এই রকম রান্না করলে ভীষণ নতুন আলু দিয়ে, ফুলকপি দিয়ে, ডিম দিয়ে ভীষণই ভালো লাগে। তো দেখো, খুব বেশি ভাজবো না। আর এই টমেটোটাকেও দিয়ে দিলাম, কারণ আলুর সাথে টমেটোটাও ভাজা হয়ে যাবে পেস্টটা, যার কাঁচা গন্ধটাও চলে যাবে। আমার তো ভীষণই ভালো লাগে খেতে, তোমাদের কাদের ভালো লাগে বা এই ধরনের রেসিপি অবশ্যই জানাবে। যদিও খুবই সিম্পল, খুবই সাধারণ রেসিপি এটা। আর দিয়ে দিলাম আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট, একটু ভালো করে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম হলুদ, জিরে, ধনে আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা। যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, তাই জন্য আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম। আলুগুলো একটু সেদ্ধ করে নেব অল্প কষিয়ে, কারণ কপিটা সেদ্ধ করাই আছে, এই পর্যায়ে কপিটা দিয়ে দিলে কপিটা বেশি নরম হয়ে যাবে, তাই আলুটা একটু সেদ্ধ করে তারপরে আমি কপিগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম।
যাতে তার সামঞ্জস্যটা ঠিক থাকবে আর কপিটাও গলে যাবে না। আর এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ঝোলে ফুটে যখন ডিমগুলো আরো ফুলে যায়, বড় হয়ে যায়, ভীষণ ভালো লাগে। যখন ভেতর একদম জুসটা ভেতরে ডিমের ভেতর ঢুকে যায়, বন্ধুরা কেমন লাগে অবশ্যই জানিও। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে বা তোমরা বাড়িতে বানিয়ে থাকো, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে, যখন জয়েন্ট ফ্যামিলিতে, এটা সত্যিই খুবই একটা ভালো রেসিপি যে অল্প ডিমে বা অল্প সবজিতে আমরা সবাই একটা পদেই আমরা সকলেই খেতে পারবো, বা ডিমের কপির সব স্বাদটাই সকলেই পাবে। আর দেখো, গ্রেভিটা ঝোলটা নিজের মতোই করতে হবে, কারণ আমি ভাতের সাথে পরিবেশন করেছিলাম, তো তাই জন্য ঝোলটা একটু বেশি রেখেছিলাম। রুটি দিয়ে খেলে একটু ঝোলটা কম রাখলেও চলবে। আর স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু চিনি কালার বা টেস্টের জন্য দিয়েছিলাম। আর শেষ পর্যায়ে দিয়ে দিলাম একদম ফ্রেশ ধনে পাতা। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলো না, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। নতুন যারা দেখছো তাদের ভালো লাগলে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি আমার ভিডিও, আমার ব্লগ, আমার রান্না ভালো লেগে থাকে। আর আমার ভুল ত্রুটি সেটাও আমাকে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন ব্লগ, নতুন রেসিপি নিয়ে। সকলকে অনেক ধন্যবাদ।